মর্নিং, আজ সরস্বতী পুজো, তার জন্য দেখো আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে। অন্যদিন সকালের চাটাও আমার এই সময় খাওয়া হয় না। আর সরস্বতী পুজোর দিন কিন্তু সাদা আর হলুদ রঙের শাড়িটা পরতেই বেশি ভালো লাগে, তাই আমি একটা সাদা রঙের শাড়ি পরে নিলাম। আর পুজোর দিনে তোমাদের সবার প্ল্যান কি? আমার কিন্তু প্ল্যান নিয়ে আজকে কিছু, আমি বিয়ে বাড়ি যাব। আর এই হারটা দেখো আমি অনেকদিন আগে কিনে এনেছিলাম, পরা হয়নি, তাই আজ পরবো বলে বার করলাম। জানি না কেমন লাগবে, ভালো লাগবে কি না বুঝতে পারছি না, যেহেতু আমার ঘরে কেউ নেই ভালো আর মন্দ বলার জন্য, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই হারটা ভালো লাগে আমাকে এই শাড়িটার সঙ্গে পরলে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো, তাহলে নেক্সট দিন আমি এই হারটা আবার পরবো। তো চলো, আমার তো হাত তো পরা হয়ে গেল, এবার আমি এই কানে দুলটা পরি, নালে না কানটা খালি খালি লাগছে। তো এদিকে দেখো কানে দুল তো পরে নিলাম, তারপরে তো প্রচুর দেরি হয়ে গেছে, এবার আমার ছেলেও বাড়িতে চলে এসছে, তাড়াতাড়ি করে যেতে হবে যেহেতু ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে। তারপরে তো আমি চলে আসলাম মেয়ের স্টুডিওতে, আসতে না আসতে দেখো তোড়ছোপ করে লেগে পড়লাম কাজে। আর এদিকে দেখো জোজো কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছে, কী থেকে কী করবো দিশা পাচ্ছি না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, সকালের টাইম বুঝতেই পারছো একটু বেলাই হয়ে যায়, তাড়াহুড়া করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে তো রাস্তা দিয়ে আসার সময় এত ভিড় দেখেছি, এত ভিড় দেখেছি, আমার এক হাতে জলের বালতি ছিল আর এক হাতে মানে খাবারের জিনিস ছিল জোজো, তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমাদের তো পুজোর আয়োজন সব হয়েই গেছে, আর এদিকে জোজোকে দেখো এতক্ষণ কিন্তু ও কোনো ফল খেতে চায়নি, যেই দেখলো ওর দাদা নারকেল পোড়াচ্ছে সেই ও সামনে গিয়ে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে না, ওকে না দিয়ে আর পারা যায় না। প্রত্যেকটা পুজোর সময় নারকেল পোড়ানো দেখলে পরেই ও এরকমভাবে দাঁড়িয়ে থাকে, সবার আগে ঠাকুরের থেকে ওকে আগে দিতে হয়, কি করবো বলো, বাধ্যতামূলক ওকে না দিলে উপায় নেই, তাই দিতেই হয় একটুখানি। যাই হোক, কেউ কিছু মনে করো না, ওকে আগে ঠাকুরকে আগে না দিয়ে ওকে দিই বলে, কারণ ও তো বোবাজাত, ও কিছু বোঝে না বাধ্যতামূলক। দেখো দেখেছো ও যে কেমনভাবে দাঁড়িয়ে থাকে, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, তাই জন্য তোমাদেরকে দেখালাম। তারপরে তো ব্রাহ্মণ চলে আসলো আমাদের পুজো করতে, চলো পুজোটা তবে সুস্থভাবে করা যাক। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে ঘট পাতার সময় যে পঞ্চপুরীটা দিচ্ছে না, আমি কিন্তু নামও জানি না, এই প্রথম দেখছি এই ব্রাহ্মণকে দিতে। আমি এত পুজো করেছি, কোনো ব্রাহ্মণ কিন্তু আমাকে শিখিয়ে দেয়নি এই জিনিসটা দিতে হয় যে। আচ্ছা তোমাদের বাড়ি পুজো হলে কি তোমরা কি এই ধরনের দিয়ে তারপরে ঘট পাতো? তোমরা একটু কমেন্ট করে জানিও না, তাহলে আমি ভাবো যে এই জিনিসটা দিতে হয়, তাহলে নেক্সট টাইম পুজো হলে পরে আমার বাড়িতে আমিও এই জিনিসটা এনে তারপরে দিয়ে তারপরে পুজো করবো। তো চলো, ঘর তো পাতা হয়ে গেল, এবার ব্রাহ্মণ মাসে পুজো শুরু করবে। ওম কর্তব্যস্মিং শুভ সরস্বতী পূজা কর্মণি ওম পূর্ণাহাম ভবন্তু ভবন্তু ওম পূর্ণাহাম ভবন্তু ভবন্তু ওম পূর্ণাহাম ভবন্তু ভবন্তু ওম পূর্ণাহাম ওম পূর্ণাহাম ওম পূর্ণাহাম ওম সোম রচনাং বরুণি ভবামহে আদিত্যাং বিষ্ণু সূর্যিঞ্চং ব্রাহ্মণী বৃহস্পতি দধাতু ওম স্বস্তি নো ইন্দ্র বিদ্বসো বা স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি নো রাষ্ট্রনেমি বৃহস্পতি দধাতু ওম স্বস্তি।
ওম অশ্ব আসন মন্ত্রস্য মেরুপেষ্টরি শিশুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগা ওম পিতৃত্বয়া ধিতা লোকা তঞ্চ ধরায় মাং নিত্যং পবিত্রং কুরুচ আসনম। ঠাকুরমশাই তো পুজো করা হয়ে গেল, কিন্তু তোমরা আরেকটা জিনিস দেখবে, চলো দেখাই। পুজো হচ্ছে একদিকে, আর দেখো বাবুমশাই বসে আছে কিভাবে, মানে ঠাকুরের দিকে পেছন দিয়ে বসে আছে, কি বলবো বলো তো। চলো এখন আমরা অঞ্জলি দেব। ছেলেরা হচ্ছে ধানটা রাখবে, ভাতটা নিয়ে এটা রাখো, জলটা এটা মধ্যে ফেলো। দাঁড়াও দাঁড়াও, মন্ত্র আছে, তিনবার জলটা মুখে ঠেকাও, বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ফেলে দাও, ফেলে দাও জলটা, নিচে ফেলে দাও। এবারে হাতটা ধুয়ে নাও, এটা হচ্ছে শুদ্ধ গরম। ফেলে দাও জলটা, বুঝলে? মুখ শুদ্ধি, এই যে মুখ দিয়ে মন্ত্র পড়বে তাই মুখ শুদ্ধি হলো, তারপর হাত শুদ্ধি ফুল নেবে। না, এরপরে যে মন্ত্রটা বলবো ওটা হবে তোমার সর্বাঙ্গ শুদ্ধি। হ্যাঁ, আমাদের তো মন্ত্র পড়ে অঞ্জলি দেওয়া হয়ে গেল, এদিকে কিন্তু যোজো খুব শান্ত হয়ে বসে আছে। ও জানে এখন যদি আমি দুরন্ত পানা করি মা খুব বকবে, তাই জন্য শান্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন তো ব্রাহ্মণ মশাই আরতি করবে, এখন তাহলে আমরা আরতিটা দেখি চলো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল, গেল পুজোর সামনে ব্রাহ্মণের জন্য যে ভুজিটা দেওয়া হয় সেই ভুজিটা যে এভাবে দান করতে হয় সেটাও জানতাম না, আর সেটা শিখে নিলাম। আজকের মতো ভিডিওটা এইটুখানি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সরস্বতী পুজোর দিনে তোমরা কে কোথায় ঘুরতে গেলে কতটা আনন্দ করলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।